আমার আসলে রেড কার্পেটের কথা এসেছে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার কথা এসেছে, আমার কাছে জামদানি ছাড়া আর অন্য কিছু মাথায় আসেনি। জামদানি বলতে আড়ঙ্গের জামদানিকেই সবার আগে মাথায় আসছে। আসলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব আমি প্রথম বাঙালি হিসেবে কানজের রেড কার্পেটে হাঁটবো, এবং সেটা অবশ্যই বাঙালির ঐতিহ্যের সাথে সম্পৃক্ত বা সংস্কৃতির সাথে সম্পৃক্ত কোনো ফ্যাব্রিক বা কোনো পোশাককেই আসলে বেছে নেওয়াটা আমার জন্য সবচাইতে বেশি আনন্দের হবে। আমরা এখানে কোনো মেকআপ হেয়ারের সাপোর্ট আমি পাইনি, আর আমি আসলে এমনিতেও বাংলাদেশে খুবই খুঁতখুঁতে, সবাই আমাকে জানে যে আমি আসলে মেকআপ এবং হেয়ার পোশাক সব কিছু নিয়ে খুব খুঁতখুঁতে। তো আমি সবার মেকআপও নেই না, তো আমি এখানে কাউকে চিনি না, আমি জানি না সাডেনলি একটা এত টাকা খরচ করে কারোর থেকে মেকআপ নেওয়ার পর কী হবে। তো আমি ওই রিস্কই নিইনি, আমি নিজে সেজেছি। আমি যারা আমাকে চেনে তারা জানে আমি ভীষণ ভালো মেকআপ করতে জানি, হেয়ারও করতে জানি। তো এটা একেবারেই আমি নিজে করেছি এবং খুবই সিম্পল সাজ দিয়েছিলাম। নিজেকে আসলে ক্যারি করতে সবসময় আমি ভালো ফিল করি, আমি খুবই কনফিডেন্ট, এটা হচ্ছে বড় কথা। আমি সবসময় বিশ্বাস করি যে আমি নিজে নিজের আইডেন্টিটি, কোন ব্র্যান্ডের জুতা পরলাম না কোন ব্র্যান্ডের ব্যাগ নিলাম সেটার চাইতে আমি আসলে কি সেটা আমার কাছে সবচাইতে প্রায়োরিটি ছিল, যার জন্য আমি কিন্তু রাস্তা থেকে ফুটপাথ থেকে কেনা জিনিসও পরতে পারি, আবার আমার যদি মনে হয় শখ করে একটা দামি কিছু কিনলাম সেটাও আমি পরতে পারি, এবং এটা বলাতে আমার কোনো লজ্জা নাই। বেশিরভাগ সময় কাউকে ফলো করতে পছন্দ করি না, আমি মনে করি যে যার যার নিজের একটা আলাদা আইডেন্টিটি থাকা দরকার, সেটা যেরকমই হোক। বাংলাদেশের প্রথম অভিনেত্রী হিসেবে কানজের রেড কার্পেটে হাঁটতে পেরেছি, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, এবং সেটা বাংলাদেশের ঢাকায় জামদানি, আড়ঙ্গের জামদানি পরে আমি হেঁটেছি। ডেফিনেটলি এটা আমার জন্য ভীষণ আনন্দের, এবং সবাই যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে সবচেয়ে বড় কথা, সবাই যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, কলকাতায়, বোম্বেতে, সব জায়গায়, মানে আমি আমি বোঝাতে পারবো না যে আমি কী পরিমাণে অ্যাপ্রিসিয়েটেড হয়েছি। কলকাতার ওরাও এটা স্বীকার করেছে যে ওরা বোম্বের অনেক নায়িকাকে দেখেছে রেড কার্পেটে শাড়ি পরে হাঁটতে, বাট ওদের কাছে সবচেয়ে বেশি কানেক্টেড আমাকে মনে হয়েছে। সো এটা আমার জন্য খুব ভালো লেগেছে আসলে।